এবার একটু চোখ রাখো বাইশ তারিখের কোয়েশ্চেন কি বলেছে নিশ্চয়ই বাইশ তারিখটাও তোমরা করেছো আশা করি কারণ আমি তোমাদের একাধিকবার বলেছি যে দেওয়ার সঙ্গে সঙ্গে সলভ করে নেবে ফেলে রাখবে না কতক্ষণ লাগে পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্য আসতে পারো না গ্রুপে ওয়েবসাইটে তো এটাখানে দেখো এটার এটা কি বলেছে এটার প্রথম প্রশ্ন কি দেখো প্রথম চারটি প্রশ্ন আছে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে হি হু ইজ নট আ মেম্বার অফ দ্য আই ফাইভ অ্যালায়েন্স খুব গুরুত্বপূর্ণ একটা অ্যালায়েন্স ভালো করে মাথায় রাখবে খুব গুরুত্বপূর্ণ একটা নাম ঠিক আছে তো মেম্বার কারা নয় মেম্বার হচ্ছে ইন্ডিয়া এবং চায়না নয় এটা আগে দেখে নাও ও ইন্ডিয়া এবং চায়না হচ্ছে এর মেম্বারটা নয় এখানে একটু এক্সপ্লেনেশন দেওয়া আছে কি একটু বিস্তারিত এটা সম্পর্কে আই ফাইভস বলতে কী বোঝানো হচ্ছে আই ফাইভস বলতে এখানে বোঝানো হচ্ছে যে এটা একটা ইন্টেলিজেন্স অ্যালায়েন্স ইন্টেলিজেন্স অ্যালায়েন্স ঠিক আছে ইন্টেলিজেন্স অ্যালায়েন্স এটা একটা এটা কী করে এটা একটা ইংলিশ ইংলিশ স্পিকিং যে সমস্ত কান্ট্রিজগুলো আছে অর্থাৎ যে সমস্ত দেশগুলিতে ইংরেজি ভাষায় কথা বলা হয় সেই দেশগুলোর কথা বলা হচ্ছে কারা কারা এখানে হচ্ছে এখানে হচ্ছে অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস তো এই পাঁচটা ভালো করে মুখস্থ করে নাও নামগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে কারা অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস ঠিক আছে তো এই পাঁচটা দেশকে এখানে বলা হচ্ছে আই ফাইভস ঠিক আছে এটা দেখবে এদের ছবি এদের সিম্বলটা হচ্ছে একটা ছবি আছে এরকম চোখের ছবি তো সেখানে দেখবে ভেতরে আবার কতগুলো লেখা লেখা থাকে অর্থাৎ চোখের ভেতর দিয়ে তারা সেই সময় নজরদারিটা চালায় তো যাই হোক এই আই ফাইভ অ্যালায়েন্সটা এখানে কিন্তু তৈরি হয়েছে কি বলছে দ্য অ্যালায়েন্স ওয়াজ এস্টাবলিশড আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার টু অ্যান্ড দা অ্যান্ড দ্য কান্ট্রিজ ওয়ার্ক টুগেদার টু শেয়ার সেন্সিটিভ ইনফরমেশন পুল রেস্কিউস এনশিওর কালেকটিভ সিকিউরিটি অ্যান্ড কমব্যাট গ্লোবাল থ্রেটস তো এই পাঁচটা দেশ তারা কি করে না গোপনে তারা কিন্তু এখানে নজরদারিটা ছাড়ায় গোপনে গোপনে তারা নজরদারি তার চালায় তারা এই নজরদারি রিলেটেড বিষয়গুলো গোপন নজরদারি চালানোর জন্য যত রকম ইনফরমেশনস একে অপরকে শেয়ার করা দরকার সেই সমস্ত ইনফরমেশনগুলো তারা কিন্তু শেয়ার করে একে অপরকে এবং এইরকমভাবে বিশ্বের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা তারা বজায় রাখার চেষ্টা করে এবং যে থ্রেডসগুলো যেগুলো আসার সম্ভাবনা হয়তো আছে কোনো হয়তো একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস সেখানে হবে হয়তো তারা সেটা আগাম সেটা কিন্তু বুঝতে পারে যদি কোনো অলরেডি ইস্টাবলিশড কোনো যদি সেখানে টেরোরিস্ট অর্গানাইজেশনস যদি হয় বা প্রমিনেন্ট যদি কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটিস হয় তো তাদের এখানে থ্রেডগুলো এবং তাদের থ্রেডগুলো খুব বড় পরিমাণে হয় এটা আমরা স্বাভাবিক জানি তো সেগুলো কিন্তু নজরে আমাদের আসে যেমন রিসেন্টলি তোমরা দেখবে রিসেন্টলি তোমরা দেখবে যে এই রাশিয়াতে একটা বড়ো ধরনের কিন্তু টেরোরিস্ট অ্যাক্টিভিটিস হলো খুবই রিসেন্ট হয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি তোমাদের দিইনি তখন বোধ শুরুই করিনি আমি তো রিসেন্টলি একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস রাশিয়াতে যে হয়েছে এটা সম্পর্কে কিন্তু আমেরিকার কাছে আগাম ইনফরমেশন ছিল এবং তাদেরকে সাবধানও করা হয়েছিল বলা হচ্ছে এটা তো যাই হোক এইরকমভাবে আমরা দেখতে পাবো যদি কোনো ইস্টাবলিশড অলরেডি কোনো টেরোরিস্ট অর্গানাইজেশনস স্বঘোষিত টেরোরিস্ট অর্গানাইজেশনস কিংবা এই ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চালায় ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের বা কোনো একটা পার্টিকুলার রিজিয়নে যদি কোনো গ্রুপ যদি কোনো এই ধরনের থ্রেড তারা যদি ইম্পোজ করছে যদি তারা ছুড়ে দিচ্ছে তাহলে সেটা তাদের উপর কিন্তু একটা সূক্ষ্ম নজর কিন্তু আমেরিকার থাকে কীরকমভাবে চালায় সেটা এখন সিকিউরিটি সেটা এখন গোপনের গোপনীয়তা তারা রক্ষা করে অবশ্যই সেটা সম্পর্কে কোনো দিনই বলবে না এখন হতে পারে আজকে আমরা হয়তো এখানে বসে ক্লাস করছি যদি তাদের সন্দেহ হয়েছে কোনো দিন তাহলে এখানেও তারা হয়তো নজরদারি চালাচ্ছে প্রত্যেকের উপরে তোমাদের নজরদারি চালাচ্ছে এবং ইন জেনারেল আমরা জানি যে আমাদের ডেটাগুলো সবই গুগল গুগলের সমস্ত ডেটা বা ইন জেনারেল ওয়েবের সমস্ত ডেটার উপর তাদের একটা কিন্তু নজরদারি চলে এবং তারা কে কোথায় কী ধরনের অ্যাক্টিভিটিস করছে সেগুলো তারা কিন্তু পরিষ্কার বুঝে যায় সেগুলোকে তারা সেগ্রিগেট করে সেগুলো সেই ধরনের কিন্তু তাদের মেকানিজম অলরেডি ইস্টাবলিশড আছে ভীষণ স্ট্রং গুগলের বা আমেরিকার সরকারের বলতে পারবো ইন্টেলিজেন্স তাদের যে আছে সিআইএ তো সিআইএর এই ধরনের তীক্ষ্ণতা কিন্তু আছে তারা সেটা কিন্তু ইমিডিয়েট ধরে ফেলতে পারে তো যাই হোক এবং এই ইন্টারনেটের যুগে সেগুলো আরও অনেক সহজ হয়ে গেছে তোমার জাস্ট ওই হয়তো দেখা যাবে যে এক বছরের ডেটা সেখানে অ্যানালাইজ করলেই বা হয়তো সাত দিনের ডেটা অ্যানালাইজ করলেই সেখানে বুঝে যাবে যে তুমি আগামী যেটা ওই বিহেভিয়াল থিওরিজগুলো যেগুলো বলার চেষ্টা করে বিহেভিয়ারাল থিওরি বা এম্পেরিক্যাল থিওরি যেগুলো বলা চেষ্টা করে তো এইগুলো এই নেটওয়ার্কিং সিস্টেম যেটা বা ইন্টারনেটের যে লজিক্যাল সিস্টেম সেগুলো তো সেই থিওরিকে বেস করেই ডেভেলপ হয়েছে কমিউনিকেশন থিওরি মনে করে দেখো কাল রয়েছে কথা তো এই নেটওয়ার্কস সোসাইটিতে আমরা কি দেখতে পাবো যে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে মেজার করা বা এগুলোকে বোঝা এদের ট্রেন্ডটিকে বোঝা কিন্তু খুব সহজ যে কে সেখানে সাধারণ কথাবার্তা বলছে আর কে সেখানে টেরুরিস্ট অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেটা বোঝাটা ভীষণই সহজ তো যাই হোক আমরা দেখতে পাবো যে সমস্ত রকমভাবে তারা কী করে যে সাধারণ মানুষের উপরে বা বিভিন্ন গ্রুপসগুলোর উপরে বিভিন্ন দেশগুলোর উপরে তারা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস চালায় এবং আমরা দেখতে পাবো যে তারা বিভিন্ন রকমভাবে তাদেরকে কিন্তু ম্যানুকুলেট করার চেষ্টা করে বিভিন্ন রকমভাবে তাদেরকে ম্যানুপুলেট করার চেষ্টা করে এবং বিশেষ করে তোমরা দেখতে পাবে যে তারা রিমোটলি রিমোটলি এখনকার দিনে তাদের একটা বড় অস্ত্র হচ্ছে যেগুলো আমাদের দেশে এগুলো নিয়ে চিন্তাই করা হয় না মানে এগুলো নিয়ে কোনো সচেতনতাই নেই এবং এই সাবজেক্টগুলোও কিন্তু খুব দুর্বল আমাদের দেশে মানে পড়ানোই হয় না সরকারের নজরই নেই যেমন সাইকোলজি আমাদের দেশে সাইকোলজি নিয়ে সরকারেরও মাথা ব্যথা নেই আমাদের দেশে সাইকোলজি নিয়ে অ্যাকাডেমিশিয়ানদেরও মাথা ব্যথা খুব একটা নেই পলিসি মেকারদেরও খুব একটা বেশি নেই কিন্তু সাইকোলজির মতো সাবজেক্টগুলোকে অত্যধিকভাবে স্টাডি করে তারা কি করছে জানো তো রিমোটলি ওখানে থেকে ওখান থেকে বসে আমাদেরকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে সো আমরা দেখতে পাবো যে যখন সরাসরি তারা এখানে ডিরেক্টলি যুদ্ধ করতে পারছে না তখন কি করে সাইকোলজিক্যাল গেম তখন তাদের উপর খেলে কোনো একজন ব্যক্তির উপরে খেলে তখন কী করে তাদেরকে কিন্তু ম্যানিপুলেট করার চেষ্টা করে একটা উদাহরণ নিয়ে নাও আমি নাম বলছি না আমি নাম বলছি না এটা সিকিউরিটির পার্সপেকটিভ থেকেই বলা উচিত নয় মানে এটা এটা মানে এটা মানে প্রতিষ্ঠিত সত্য নয় বাট এটা আমরা রিসার্চরা ভালো করে বুঝি আমরা যারা বিহেভিয়ারটাকে স্টাডি করি তারা ভালো করেই বুঝি যে এটাই তার কারণ এটা উদাহরণ বলছে তোমাদের যে দুটো দেশের মধ্যে আমাদের কিছুদিন আগে কয়েক এই এক দেড় বছর আগে আমরা দেখতে পাবো যে সেখানে একটা বড়ো যুদ্ধ হলো আর্মিদের সঙ্গে সেখানে ফাইট হলো একটা দেশের আর্মি আর একটা দেশের আর্মির উপর সেখানে সেখানে ঝাঁপিয়ে পড়েছে তো তারা এখন কি করছে না তারা এই আর্মিদের উপর থেকে কি হলো এই সেনাবাহিনীতে যারা কাজ করছে তাদের কাছ থেকে ইমিডিয়েটলি সেটা যুদ্ধটা থেমে গেলে ইমিডিয়েট যেটা ওই ছোটোখাটোই ছিল খুব বড় কিছু হয়েছিল তা নয় থেমে গেলে সঙ্গে সঙ্গে দেখা গেলো যে সরকারের যিনি সরকার সরকারিভাবে সেখানে একটা নোটিফিকেশান জারি করা হলো উপর লেভেল থেকে করে করা হলো কি যে সমস্ত রকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে এদেরকে আমি আর্মির অফিসারদেরকে বা ওই সোলজার্সদেরকে কিন্তু বাধা দেওয়া হলো তাদেরকে বলা হলো তোমরা কোনোরকমভাবেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেই না ফেসবুক না টুইটার না ইনস্টাগ্রাম না এখানে তোমার যা কিছু আছে তুমি করতে পারবে না কেন করতে পারবে না তার অন্যতম কারণ হচ্ছে যে বর্তমান দিনে তোমরা বুঝতেই পারছো যে সোশ্যাল মিডিয়ার একটা লিমিটেশনস বটে আমার এটা থিওরির মধ্যেও তোমরা পাবে রিসার্চের মধ্যে যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন না অনেকটা বেশি ওই বাইপোলার সিস্টেম তৈরি করা বা মানুষকে কন্ট্রোল করাটা অনেক ইজি ইফ আই ওয়ান্ট টু কন্ট্রোল ইউ যদি আমি তোমাকে কন্ট্রোল করতে চাই তাহলে আর কিছুই করতে হবে না তোমার ফোনটাকে শুধু কন্ট্রোলে পেতে হবে তোমার ফোনটাকে কন্ট্রোল করে আমি তোমার ইমোশনসটাকে বাড়াতে পারবো তোমার ইমোশনসটাকে কমাতে পারবো তোমার মধ্যে ভালোবাসা জাগাতে পারবো তোমার মধ্যে সেক্স জাগাতে পারবো তোমার মধ্যে সিম্প্যাথি জাগাতে পারবো যা চাই বসে এটাই করা যাবে কেন তার কারণ হচ্ছে ওইরকম কনটেন্ট তোমার মধ্যে তোমাকে কিন্তু বারবার দেখানো হবে ঠিক আছে এটা নিয়ে আমি একটা প্রেজেন্টেশনস দিয়েছিলাম যে সকালবেলা উঠে আমি একটা যাদবপুর ইউনিভার্সিটির একটা ইন্টারন্যাশনাল সেমিনারে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে লিবার্টি আমরা যেটা হানি ট্র্যাপ রাইট যেটা টেরোরিস্ট অ্যাক্টিভিটিসগুলো যেটা করে তো সকালবেলা উঠে আমরা ঘুম থেকে উঠে যে মোবাইলটা হাতে নিয়ে যেটা আমরা দেখি সেটা আমরা দেখি সেকেন্ডারি চয়েস এটা আমার প্রাইমারি চয়েস নয় সেকেন্ডারি চয়েস আমরা সবসময় আমাদের একটা সেকেন্ডারি চয়েসে জীবনযাপন করছি এবং এই সেকেন্ডারি চয়েসটা কার এবং কে খাওয়াচ্ছে এই সেকেন্ডারি চয়েসটা এটা আমেরিকা খাওয়াচ্ছে এই সোশ্যাল মিডিয়া কোম্পানিজগুলো আমাদেরকে খাওয়াচ্ছে আমি জানি না যে আমি যেটা দেখতে চাইছি সেটাই আমাকে দেখানো হচ্ছে না রোজ সকালে যেগুলো দেখি আমি বা সারাদিনে যেগুলো দেখি ফোনটা হাতে নিলে যেগুলো আমার এখানে ওই টাইম লাইনে চলে আসে সেগুলো আমার আদৌ আমার পছন্দ কিনা, না সেটা আমি জানি না তো ওরা ওদের মতো করে সেগুলো আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে আমরা সেগুলো দেখছি এবং আমাদের মতো করে আমরা একটা ন্যারেটিভ সেট করছি আমাদের মতো করে আমাদের প্রিন্সিপালস ওদের মতো করে আমাদের আইডিওলজি প্রিন্সিপালস তৈরি হচ্ছে তো ওরা যেভাবে আমাদেরকে ভাঙতে করতে চাইছে যেভাবে যেদিকে নিয়ে যেতে চাইছে আমরা সেদিকে যাচ্ছি তো এইটাই আমি সেখানে ইস্টাবলিশ করতে চেয়েছিলাম যে আমাদের যে স্বাধীনতা সে স্বাধীনতাটা কিন্তু আমাদের স্বাধীনতা নয় তো এই আর্গুমেন্টটা এবং আর্গুমেন্টটিকে আমি এখানে ইয়ের আর্গুমেন্ট দিয়েও দেখানোর চেষ্টা করেছিলাম পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ থেকে গায়ত্রী চক্রবর্তী স্পিভাগ যাকে নিয়ে কিছুক্ষণ বাদে আলোচনা আবার করবো আমরা তো গায়ত্রী চক্রবর্তী ইস্পীভাগের যে একটি একটা পোস্ট কলোনিয়াল যে থিওরি ছিল সেই থিওরিটিকেই বেস করে আমি দেখানোর চেষ্টা করেছিলাম এবং সেটাকে ক্রিটিসাইজও করেছিলাম যে এটাই এখানে একটা বড় রেসপন্সিবল বলা যেতে পারে এটা এখানে একটা বড়ো রেসপন্সিবল ফ্যাক্টর দাদা ক্লাসে আছি ক্লাসে আছি আমি দশটা নাগাদ করছি তো দেখতে পাবো আমরা আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পাবো যে প্রত্যেকদিন সকালে আমরা যেগুলো আমাদের নিজেদের চয়েস বলে যেগুলো দেখছি আদৌ আমাদের চয়েস কিনা আমরা জানি না এটা তো আমেরিকার তৈরি করা একটা এজেন্ডা হতে পারে আমেরিকার তৈরি করা এজেন্ডা হতে পারে আমাদেরকে ওই ধরনেরই এখানে কন্টেন্ট খাওয়াবে তো এই যে বিষয়গুলো এগুলোকে এখানে দেখানোর চেষ্টা করেছিলাম যাই হোক এগুলো একটুখানি মাথায় রেখো তো এগুলো আমাদেরকে বুঝতে হবে এই পার্সপেক্টিভ থেকে যে এই কান্ট্রিজগুলো কিন্তু এই ধরনের ইন্টেলিজেন্সগুলো তৈরি করে সকলের উপর কিন্তু এক প্রকার কি করার চেষ্টা করে এখানে কিন্তু সার্ভিলেন্সের চেষ্টাটা করে যাচ্ছে সো এগুলোই আমরা দেখতে পাবো এই সম্পর্কিত বিষয়গুলোই এখানে বলা হয়েছে মোটামুটি খালি পাঁচটা দেশের নাম দেখে নিও আর কত সালে এটা স্টাবলিশ হয়েছে ভালো করে দেখে নিও নাইনটিন ফর্টি এটা দেখতে পাবে এগ্রিমেন্টটা হয়েছিল তো এগুলো একটুখানি ভালো করে দেখে নিও ঠিক আছে তো এগুলো খুব কাজে আসবে এগুলো পরীক্ষায় বারবার জানতে চাইতে পারে কারেন্ট অফেয়ার্সে চলে আসো আরেকটা কোয়েশ্চেন্স কি বলছে উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইন্ডিয়া হ্যাজ নট সাইন্ড এনি সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্টস ইন্ডিয়া অনেকগুলো দেশের সঙ্গে আমরা শুধু একটা দেশেরই নাম জানি এখন পর্যন্ত হয়তো এটা দেখে তোমরা হয়তো একটু শক্ত হয়েছো অনেকে যে আমরা তো জানি শুধুমাত্র আমেরিকার কথা দু হাজার আট সালে বা ছয় থেকে আট সালের মধ্যে এটা হয়েছে এই টাইম পিরিয়ডের মধ্যে ছয় থেকে শুরু হলো আট গিয়ে আটে গিয়ে এটা কমপ্লিট হলো প্রসেসটা তো আমরা তো এই আমেরিকারই কথা জানি বাট সেটা আমরা সেই সময় হয়তো এটা নিয়ে অত্যধিক বেশি পলিটিক্স হয়েছিল বলে আমরা এটা জানি এবং আমেরিকার মতো দেশ যেটা বড় বিশ্বের বড় দাদা যে সবার উপরে এই স্যাংশনস বসায় সে আমাদের সঙ্গে এসে যখন এগ্রিমেন্ট করছে তখন সেটা একটা বিশেষ তাৎপর্য অবশ্যই বহন করে তার একটা বিশেষ স্পেশাল সিগনিফিকেন্স অবশ্যই রয়েছে অন্যান্য দেশের তুলনায় তার কারণ তার কাছে প্রচুর পরিমাণে আছে এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে কোনো দেশ যখন নিজেদের মধ্যে যখন করে ছোটোখাটো দেশগুলো তখন এই এই বড়ো দেশগুলোই এসে তখন সেখানে এই স্যাংশনসটা বসায় তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে পাবো কি আমরা দেখতে পাবো সেই পার্সপেক্টিভ থেকে অবশ্যই এটা আমাদের জন্য কিন্তু একটা আলাদা বিশেষত্ব বা সিগনিফিকেন্স সেটা কিন্তু বহন করতো বা ক্যারি করেছে বাট শুধুমাত্র যে আমেরিকার সঙ্গে আমরা এই এগ্রিমেন্টটা করেছি তা কিন্তু নয় এই নিউক্লিয়ার এগ্রিমেন্ট অর্থাৎ এখানে নিউক্লিয়ার সিভিল পারপাসে ব্যবহার হওয়ার জন্য যে নিউক্লিয়ার সেই নিউক্লিয়ারগুলো আমরা অন্য আরো অনেক দেশের কাছ থেকেই পেয়ে থাকি কি সেই দেশ যেমন ফ্রান্স আছে রাশিয়া আছে আর্জেন্টিনা আছে এই দেশগুলো যেমন হবে প্যারালালি তোমরা এখানে তোমরা দেখতে পাবে যে ফ্রান্স ইউনাইটেড স্টেটস রাশিয়া নামিবিয়া কানাডা আর্জেন্টিনা কাজাকিস্তান রিপাবলিক অফ কোরিয়া চেস রিপাবলিক অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ইউনাইটেড কিংডম রিপাবলিক কোরিয়া রিপাবলিক অফ কোরিয়া মানে হচ্ছে এটা সাউথ কোরিয়ার কথা বলা হচ্ছে তারপরে হচ্ছে চেস রিপাবলিক অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ইউনাইটেড কিংডম মঙ্গোলিয়া ব্রাজিল এবং এই সমস্ত দেশগুলোর কাছ থেকে আমরা কিন্তু কি করি ব্রাজিলের কাছ থেকে যেমন দু হাজার সালে হয়েছে তো এই সমস্ত দেশগুলোর কাছ থেকেও কিন্তু আমরা নিউক্লিয়ার এগ্রিমেন্ট করে রেখেছি সিভিল পারপাসে ব্যবহারের জন্য যে এনার্জি আমরা হয়তো ওখান থেকে তৈরি করব। আমাদের বিভিন্ন ধরনের সেখান থেকে শক্তি উৎপাদন করব সেগুলো আমরা অস্ত্রশস্ত্র তৈরি করার কাজে হয়তো ব্যবহার করব না তো এই উদ্দেশ্যে তারা আমাদেরকে এটা কিন্তু দিয়ে থাকে তো এটা আলোচনায় কেন এসেছে আলোচনায় এটা এই কারণে এসেছে যে কানাডা যে কানাডার সঙ্গে অনেক আগে থেকে উনিশশো সাল থেকেই আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছিল টাইম টু টাইম এটা আপডেটও হয়েছে রিসেন্টলি দু সালের দিকে হয়েছে আবার দেখবে রিসেন্টলি তারও দু হাজার তিন সালের দিকেও বোধ হয়েছিল তো রিসেন্টলি বোধ হয় দু হাজার সালের দিকে আবার হয়েছিলো সেটা তো এই যে তাদের সঙ্গে যে আমাদের এগ্রিমেন্টটা ছিল যে তারা আমাদেরকে সিভিল পারপাসে নিউক্লিয়ার সিডির পারপাসে আমরা ব্যবহার করবো এই কারণে নিউক্লিয়ার সাপ্লাই করবে তারা বলেছে যে ইন্ডিয়াকে তারা নিউক্লিয়ার নিউক্লিয়ার সাপ্লাই করবে না কেন কারণ বোধ হয় আমি এটা নিয়ে কোথাও একটু কিছু পেলাম না মানে 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 এটা ভুলে গেলাম এটা নিয়ে একটু রিসার্চ করার ইন্ডিয়া বোধহয় কোথাও একটা রিসেন্টলি কিছু বোধহয় একটা নিউক্লিয়ার বোধহয় টেস্ট করেছে নিউক্লিয়ার যেহেতু টেস্ট করেছে এখন তাদের বক্তব্য হচ্ছে যে তারা এখন নিউক্লিয়ারকে এখন তারা ইন্ডিয়াকে সাপ্লাই করতে চায় না কেন চায় না তার কারণ তারা এখন ভয় করছে যে ইন্ডিয়া এই তাদের কাছ থেকে নিউক্লিয়ার নিয়ে হয়তো এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে যে শস্ত্র তৈরি করার কাজে হয়তো এটা করছে সো তাদের বক্তব্য হচ্ছে যে আমরা আগে এখানে এসে এখন ইনফেকশন করব আগে আগে ইনফেকশন করে দেখব যে সত্যি ইন্ডিয়া সেখানে আমাদের নিউক্লিয়ার ব্যবহার করেছে কিনা বা তারা যে যেটা তৈরি করছে সেটা মানুষের ক্ষতি করবে কিনা বিভিন্ন ধরনের যে এগ্রিমেন্টসগুলো আছে ইন্টারন্যাশনাল সেগুলোর ভায়োলেশনস কিনা তারপরেই গিয়ে তারা এটাকে কিন্তু অপারেশনাল করবে তার আগে আর অপারেশন করবে না অপারেশনাল বা কার্যকরী এটাকে আর করবে না এবং বুঝতেই পারছো যে এটা একটা তো অজুহাত মাত্র এটা একটা অজুহাত মাত্র তার অন্যতম কারণ হচ্ছে যে রিসেন্টলি তোমরা দেখতে পাচ্ছ যে কানাডার সঙ্গে আমাদের কিন্তু একটা বড় ধরনের রিসেন্টলি কানাডার সঙ্গে আমাদের একটা টেরোরিস্ট গ্রুপ যে খালিস্তানি জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে নিজ্জার নিজ্জারকে যে সেখানে তাকে যে হত্যা করা হয়েছে সেখানে কেউ হয়তো মেরে ফেলেছে তাকে তো তারা সেটাকে কেন্দ্র করে এখন তারা ইন্ডিয়ার উপরে অ্যালিগেশন চাপাচ্ছে বুঝতেই পারছো যে এবং তিনজন না পাঁচজনকে তিনজন তিন তিনজন বা পাঁচজনের মতো এখন ইন্ডিয়ানসকে সেখানে অ্যারেস্টও করেছে কানাডাতে এবং তারা দাবি করছে এটাই যে এই মানে কি ইন্ডিয়ান গভর্নমেন্টের মদতেই এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো চালিয়েছে তো এখন তো সেটা প্রমাণের বিষয় বাট এটা আমরা দেখতে পাবো কি এটা এখন বলা হচ্ছে এটাই যে এটা একটা ওই বলতে পারো ওই অনগোয়িং যে ক্রাইসিসটা চলছে দুটো দেশের মধ্যে সেই ক্রাইসিসেরই একটা এক্সটেনশন বলা যেতে পারে যে এখন তারা আগ বাড়িয়ে বাড়িয়ে এখন এখানে তারা যেটা আমাদেরকে যে নিউক্লিয়ার সাপ্লাই করে সেই সাপ্লাইটা তারা বন্ধ করে দিচ্ছে সো এটা এখন দেখা যায় কোন দিকে জলটা গড়ায় আমাদের নজর অবশ্যই সেই দিকে থাকবে বাট মোটামুটিভাবে এগুলো এখানে একটু বুঝে নিও চায়না আমাদেরকে কোনো ভাবে নিউক্লিয়ার সাপ্লাই করে না বুঝতেই পারছো যে আমরা যে নিউক্লিয়ার বিভিন্ন দেশগুলোর কাছ থেকে পাচ্ছি বিশেষ করে যখন দু হাজার সালের দিকে ছয় থেকে আটের মধ্যে যখন আমরা আমেরিকার কাছ থেকে নিউক্লিয়ার পেলাম তখন তার একটা বড় কিন্তু সমালোচক ছিল নিন্দুক ছিল বা যা যিনি বিরোধিতা করেছিলেন তিনি হচ্ছেন চায়না তো চায়না কোনো রকমভাবেই চায়না যে আমরা বিভিন্ন দেশ থেকে নিউক্লিয়ার পাই কাজেই তারা যে সরাসরি আমাদেরকে নিউক্লিয়ার দেবে সেটা সিভিল পারপাসেই হোক না কেন এটা কখনো সম্ভব নয় তো তাদের পলিসি বলে দিচ্ছে যে তারা কখনো সেটা কিন্তু করবে না এটা একদিকে দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা দেখতে পাবো যে আমাদের কাছে নিউক্লিয়ার সিকিউরিটি নিউক্লিয়ার যে আছে সেই নিউক্লিয়ারটা অবশ্যই তারা থ্রেড বলে মনে করে না তার অন্যতম কারণ হচ্ছে আমাদের নিউক্লিয়ার যে পলিসি আছে সেই পলিসিটার বিশেষত্বটা কি না সেই পলিসিটা বলছে যে নো ফার্স্ট ইউজ যে আমরা কখনো আগে আমাদের নিউক্লিয়ার পলিসির যে ডক্টরিনটা আছে সেটাকে বলা হয় নো ফার্স্ট ইউজ ডক্টরিন যে আমরা আগে থেকে কখনো এটা ব্যবহার করব না আমরা আগে কারো উপর নিউক্লিয়ার ব্যবহার করব না আমাদেরকে যদি কেউ ব্যবহার করে নিউক্লিয়ারের ভয় যদি দেখায় তবেই আমরা তাকে গিয়ে তার উপর নিউক্লিয়ার হয়তো ফেলতে পারি আমরা কাউকে গিয়ে কখনও বলি না যে আমরা নিউক্লিয়ার শক্তিশালী দেশ যেটা নাইনটিন সেভেন্টি ফোর থেকে আসছি হয়ে আছি আমরা নাইনটিন সেভেন্টি ফোর থেকেই তো আমরা দেখবে বিভিন্ন দেশ তখন স্যাংশনস বসিয়েছিল এই কানাডাও সেই সময় ছিল সেখানে তো স্যাংশনস সেই সময় বসিয়েছিল বিভিন্ন দেশগুলো অবশ্যই এটা ঠিকই কিন্তু কথাটা হচ্ছে যে কিন্তু কথাটা হচ্ছে তারা হয়তো বসিয়েছিল ঠিকই কিন্তু কথাটা হচ্ছে যে আমরা পরে আমরা বলেছি যে আমাদের কাছে নিউক্লিয়ার আছে ঠিক আছে কিন্তু এটা আমাদের অফেন্সিভ কাজে আমরা এটাকে ব্যবহার করবো না আমরা এটা ডিফেন্সিভ কাজে ব্যবহার করব অর্থাৎ কেউ যদি আমাদেরকে অ্যাটাক না করে তো আমরা কারো কার উপর অ্যাটাক করবো এটা কারো উপর অ্যাটাক করার নেই আমরা কাউকে ভয় দেখাতেও যাবো না ওই ধরনের আমাদের আদর্শও নয় আমাদের গান্ধীজির আদর্শ হচ্ছে এক গালে চড় দিলে অন্য গালটা আমরা পেতে দেবো তো অ্যাটলিস্ট তো সেটা আমরা করছি না যে অন্য গালটা পেতে দেবো বাট কিন্তু এটা করবো ফরেন পলিসির পার্সপেক্টিভ থেকে যে তুমি গালে চড় মারলে আমি আর সেকেন্ড গালটা পেতে দেবো না বরং আমি তোমার উপর নিউক্লিয়ার ফেলে দেবো তো এটা হয়তো হতে পারে আমাদের ফরেন পলিসিতে কিন্তু কখনোই আমাদের ফরেন পলিসির এটা প্রিন্সিপালস নয় যে আমরা আগে গিয়ে নিউক্লিয়ার ফেলে দেওয়ার ভয় দেখাবো এবং তোমাকে ধ্বংস করে দেবো এবং এই ভয়ে তোমাকে এখন কবজা করার চেষ্টা করবো যেটা আমেরিকা জানো তোমরা করেছে নাইনটিন ফর্টি ফাইভের পর থেকে নিউক্লিয়ার যখন টেস্ট করলো তারপরে সেটাকে নিউক্লিয়ারটাকে হিরোসিমা এবং নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাটম্যান অ্যাপ্লাইও যখন করলো তখন আমরা দেখতে পাবো যে তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশগুলো আমেরিকার কাছে গিয়ে স্যারেন্ডার করেছে তো বুঝতেই পারছো যে এই পলিসিতেই ডেভলা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা ডেভেলপ করেছে এই রকম মডার্নাইজেশনই তারা নিজেদেরকে মডার্ন করেছে তো টেকনোলজিক্যাল মডার্নাইজেশন করার মধ্যে দিয়ে তারা মডার্নাইজেশনকে সেখানে এগিয়ে নিয়ে গেছে তো সেটা তাদের তাদের যে পূর্বপুরুষ বলা যেতে পারে ইউ ইউকে যারা দীর্ঘদিন ধরে যার শাসনে তারা ছিল ইউএসএ তো তাদের কাছ থেকে এগুলো শিখেছে বুঝতেই পারছো তো পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মডার্নাইজেশনটা কিন্তু ওই ধরনের একটা মডার্নাইজেশন সেগুলো আমাদের মাথায় রাখতে হবে বাট আমাদের মডার্নাইজেশন সেই ধরনের কথা বলে না আমরা একটু অন্য ধরনের মডার্নাইজেশনকেই প্র্যাকটিস করি বলা যেতে পারে পোস্ট মডার্নাইজেশন প্রিন্সিপালসগুলোকে প্র্যাকটিস করি তো ফরেন পলিসির মধ্যে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রিফ্লেক্টেড হয় চলে আসো তিন নম্বর কোয়েশনস তিন নম্বর কোয়েশনস কি বলছে দ্য সুইডেন্স ভিডেম ইনস্টিটিউট টার্মড ইন্ডিয়া এটা নিশ্চয়ই তোমরা আজ থেকে প্রায় বোধ হয় পনেরো কুড়ি দিন বা এক মাস আগেও তোমরা এটা বোধ যারা ওই অনেকে আছো নিশ্চয়ই তোমরা এখানে ইয়েকে ফলো করো কি নাম ধ্রুবরাঠি কারা কারা ফলো করো ধ্রুবরাঠিকে হাত তোলো দেখি ঝিলিক আর কুতুবুদ্দিন আর দীপিকা শ্রেয়া সোহিনী তামান্না আচ্ছা আর আচ্ছা ওকে ফাইন অনেকেই করো তো এখানে তোমরা দেখবে যে এই সেই ভিডিওতেই তখন দেখিয়েছিল আমার তখনই এটা একটুখানি মনে হয়েছিল যে এটাকে নোট করা দরকার তখন আমি এটা বা আমি করে উঠতে পারিনি সময়ের অভাবে বাট এটা এই এই বাইশ তারিখের খবরের কাগজে আমি দেখলাম আবার এটাকে কিন্তু কোট করা হয়েছে এডিটোরিয়াল পেজে এডিটোরিয়াল পেজে এটাকে নেহেরুকে এখানে নেহেরুর যে এই যে ক্যালিশমেন্টিক লিডারশিপ সেই লিডারশিপটাকে নিয়ে এখানে কিন্তু লেখা হয়েছে তো সেখানে আমরা দেখতে পাবো যে অথরিটির যে তিনটে কনসেপ্ট দিয়েছেন তিনটে ক্লাসিফিকেশানস করেছেন আমরা ম্যাক্স ওয়েবার তো সেই ম্যাক্স ওয়েবারের যে প্রিন্সিপালস সেই প্রিন্সিপালসগুলোর সঙ্গে বা অথরিটির যে ক্লাসিফিকেশন যেটাকে আইডিয়াল হিসেবে মানা হয় তো সেই আই তিনটা আইডিয়াল পলিসির সঙ্গে এটাকে কিন্তু এক প্রকার কি করেছে এক প্রকার এর মধ্যে একটা কম্প্যারিজেন করেছে এটা দেখার চেষ্টা করেছে বোঝার চেষ্টা করেছে যে ইন্ডিয়ার এই নেহরু সরি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কারেন কারেন্ট প্রাইম মিনিস্টার নেহরু যেটা নেহু সরি নেহরু বলছি ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি তো সেই মোদির ক্যারিসমেটিক লিডারশিপটা ঠিক কেমন তো এটা বোঝা তিনি চেষ্টা করেছেন তো নামটা ভুলছি আমি অথার লিখেছেন বাট এডিটোরিয়াল পেজে লেখা হয়েছে দেখে নিও তো এখানে আমরা কী দেখতে পাবো এখানে এডি অথরের এটাই বক্তব্য সেটা হচ্ছে যে ইন্ডিয়া এই মুহূর্তে যে ধরনের ক্যারিসমেটিক লিডারশিপের মধ্যে দিয়ে নিজে থেকে নিয়ে যাচ্ছে সেটা কোনোরকমভাবেই পজিটিভ কোনো ডেমোক্রেসির কোনো আইডিয়া নয় ডেমোক্রেসির এটা বলা যেতে পারে এটা তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা এক প্রকার ওই এই সুইডেনের হচ্ছে সুইডেনের হচ্ছে ভ্যারাইটিস অফ ডেমোক্রেটিক বলে একটা ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউশনের কেই করে তিনি এখানে বলার চেষ্টা করেছেন যে এটা একটা ইলেকটোরাল অটোক্রেসির দিকে যাচ্ছে ডেমোক্রেসিটা ইলেকট্রাল অটোক্রেসির দিকে যাচ্ছে এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার নিজের ক্যারিসমোটিক লিডারশিপে সেভাবেই কাজে লাগানোর চেষ্টা করছে তো সুন্দরভাবে তিনি সেখানে তার মতো করে সেটাকে ডেভেলপ করার কাজটা করেছেন দেখে নিও এখানে যেটা বলা বলার বোঝার তোমাদের বিষয় ডেমোক্রেসি তোমাদের কিছুক্ষণ বাদেই এক দুদিন দিন বাদেই হয়তো আমি তোমাদের ডেমোক্রেসির আলোচনা শুরু করবো তো সেখানে তোমাদের এই আলোচনাগুলো আসবে তো রিসেন্টলি তোমরা দেখতে পাবে সুইডেনের একটা ইনস্টিটিউট সেটার নাম হচ্ছে ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি এটাকে বলা হয় ভিডেম তো ভিডেম ইনস্টিটিউট তারা এখানে একটা বিখ্যাত ইনস্টিটিউট জানো তোমরা এটা গোথেনবার্গ যে ইউনিভার্সিটি আছে সুইডেনে তো গোথেনবার্গ ইউনিভার্সিটিতে তারা প্রতিষ্ঠিত তো তার একটা প্রজেক্টে তারা কাজ করছিল সেখানে আমরা দেখতে পাবো ডেমোক্রেসিকে তারা আবার নতুন করে বিচার করার বা পর্যালোচনার করার কাজ করেছে এক্সপেরিমেন্ট করেছে একটুখানি দেখেছে তো দেখার চেষ্টা করেছে যে কোন দিকে কতটা প্রোগ্রেস করেছে ডেমোক্রেসি বিশ্বের বিভিন্ন দেশগুলিতে তাদের অ্যাক্টিভিটিসগুলোকে এই কারণে তারা বিভিন্ন রকমের একটা মানে অ্যাক্টিভিটিসগুলোর উপর রিসার্চ করেছে করে তারা এই ধরনের একটা কিন্তু মানে অ্যানালিসিস আমাদের সামনে নিয়ে এসেছে এবং রেজাল্ট নিয়ে এসেছে সেখানে দেখানোর চেষ্টা করেছে তারা এখানে ডেমোক্রেসিকে মোটামুটিভাবে আমরা দেখতে পাবো চারটে ভাগে ভাগ করেছে ফোর রিজিমসকে এখানে ভাগ করেছে কি কী লিবারাল ডেমোক্রেসি ঠিক আছে লিবারাল ডেমোক্রেসি বলেছে ইলেকট্রাল ডেমোক্রেসি বলেছে ইলেকট্রাল ডেমোক্রেসি বলেছে এবং ক্লোজ অটোক্রেসি বলেছে ইলেকট্রাল অটোক্রেসি সরি ইলেকট্রাল অটোক্রেসি এবং ক্লোজড অটোক্রেসি এই চারটে ভাগে তারা কিন্তু এখানে ভাগ করেছে এবং পাঁচটা পাঁচটা প্রিন্সিপালে পাঁচ ফাইভ লেভেল প্রিন্সিপালসে তারা এটাকে বোঝার চেষ্টা করেছে ইলেকট্রাল লিবারাল পার্টিসিপেটরি ডেলিভারেটিভ এবং ইগালিটারিয়ান এই পাঁচটা ভাগে ডেমোক্রেসিকে বোঝার চেষ্টা করেছে এবং ডেমোক্রেসিকে চারটে ক্লাসিফিকেশন করেছে চারটেতে এটাকে কিন্তু ক্যাটাগরি করেছে তো করে তারা আলটিমেটলি এখানে আমরা দেখতে পাবো ইন্ডিয়াকে জায়গা দিয়েছে ইলেকট্রাল অটোক্রেসি তার মানে তাদের বক্তব্য হচ্ছে যে ইন্ডিয়াতে ডেমোক্রেসি আছে এই ডেমোক্রেসিতে ইলেকশনও হয় কিন্তু এই ইলেকশনসটা কিন্তু আলটিমেটলি একটা এক প্রকার এখানে তাদের বক্তব্য হচ্ছে যে বাধা ধরা এখানে কিন্তু নিয়ম যে যেটা এখানে আলটিমেটলি এই যারা ক্যারিসমেটিক লিডার্স আছেন তারা নিজেদের মতো করে যেটাকে তারা এখানে রেজাল্ট হিসেবে দেখতে চাইবেন আলটিমেটলি সেটাই রেজাল্ট উঠে আসবে তো অটোক্রেসির আর্গুমেন্টটা হচ্ছে মোটামুটি এইরকমই বলো শ্রেয়া কী বলছো কি জানতে চাইছো কিছু জানতে চাইছো যারা হাত তুলে কিছু জানতে চাইছো যারা হাতটা নামিয়ে নাও দিস হবো তো এখানে আমরা দেখতে পাবো কি এখানে আমরা দেখতে পাবো এইরকমভাবে বাই দ্য ভাই তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা নাকি কোনো অসুবিধা হচ্ছে ওকে ওকে তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি এরকমভাবে আমরা দেখতে পাবো চারটে ক্যাটাগরিতে তারা এখানে সেটাকে রিজিমসটাকে বোঝার চেষ্টা করেছে ইন্ডিয়ার রিজিমসটাকে যেটা তারা ধরেছে সেটা হচ্ছে এখানে ইলেকট্রাল অটোক্রেসি রিজিম যে এখানে ইলেকশনস হয় কিন্তু ইলেকশনস হচ্ছে ওই এই ক্যারিশমিটির লিডার্সরা নিজেদের মতো করে যেটা তারা প্রিজিউম করে বা অ্যাজ অ্যাজিউম করে যে রেজাল্ট এটাই হবে আলটিমেটলি সেটা রেজাল্ট হয় এবং সেই রকমভাবে ডেমোক্রেসি ফাংশনস করছে এবং সেই লিডার্সরাই যা বলে সেটাই কিন্তু এক প্রকার শাসন হিসেবে সেটা কনসিডার হয় তো ওটাকেই এখানে কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে আমি ডিটেলসে তোমাদের নিয়ে যাচ্ছি না তার কারণ ডেমোক্রেসির আলোচনা আমরা কিছুদিন বাদেই ক্লাসে শুরু করবো সেই সময় এগুলো তোমাদের ডিটেলসে বলবো মোটামুটিভাবে মনে রাখো এই অর্গানাইজেশনটির নাম বা ইনস্টিটিউটটির নাম যেটা হচ্ছে ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি ভিডেম ইনস্টিটিউট বলা হয় ইউনিভার্সিটি অফ বার্কে এটা অবস্থিত এবং তার প্রজেক্টে এটা একটা কাজ শুরু করেছিল আমরা দেখতে পাবো ভিডিএম প্রজেক্ট বলা হয় এটাকে এবং আমরা দেখতে পাবো পাঁচটা লেভেলে এটাকে ডেমোক্রেসিকে ভাগ করেছিল পাঁচটা লেভেলে প্রিন্সিপালসকে বোঝার চেষ্টা করেছে ডেমোক্রেটিক প্রিন্সিপালসগুলোকে বিভিন্ন দেশে একটা ইগালিটারিয়ান একটা ডেলিভারেটিভ একটা পার্টিসিপেটরি একটা লিবারাল আর একটা হচ্ছে ইলেকটোরাল এখানে আমরা দেখতে পাবো আমরা ইলেকটোরালের মধ্যে বিলং করি এবং সেই ইলেকট্রালের মধ্যে ইলেকট্রাল অটোক্রেসিতে আমরা কিন্তু চলে আসছি তো তাদের সেটা কিন্তু একটা অ্যানালিসিস তো সেই অ্যানালিসিসে আমাদের ডেমোক্রেসি এখানে দাঁড়িয়ে আছে তো এই ইনস্টিটিউটটা কবে এটা তৈরি হয়েছিল এই ইনস্টিটিউটটা তৈরি হয়েছিল দু হাজার চোদ্দো সালে এবং যিনি তৈরি করেছিলেন তিনি তার নাম হচ্ছে স্টাফন আই লিন্ডবার্গ এই নামটা ভালো করে মনে রেখো পরীক্ষায় আসলেও আসতে পারে লাস্ট কোয়েশন দেখো লাস্ট কোয়েশন কি বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ নন স্টেট অ্যাক্টর কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম নন স্টেট অ্যাক্টরগুলো এগুলো পরীক্ষায় জানো জানো তোমরা একাধিকবার জিজ্ঞেস করে ইন্টারন্যাশনাল রিলেশনসের ওখানে স্টেট অ্যাক্টার নন স্টেট অ্যাক্টারের একটা পার্টি রয়েছে দেখবে ঠিক আছে তো সেখানে আমি তোমাদের পড়িয়েছিলাম তো এটা তো অবশ্যই এখন ভালো যে প্রতিনিয়ত এগুলো নিয়ে আপডেট করা হবে তো এখানে দেখো স্টেট একটা নন স্টেট একটা আমরা কি দেখতে পাবো ওয়েস্ট এশিয়াতে এখানে এই চারটে এই তিনটে গ্রুপ আছে তিনটে গ্রুপের নাম হচ্ছে হামাস হিজবুল্লাহ এবং হৌতিস তো হামাস হিজবুল্লাহ এবং হৌতিস এই তিনটে গ্রুপই এখন আমরা দেখতে পাবো কি যে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছে এখানে হামাসকে আমরা কি দেখতে পাবো হামাস আমরা দেখতে পাবো যে হামাস কি করছে এবং এই তিনটে গ্রুপকেই কিন্তু এক প্রকার ইরান তারা কিন্তু সমর্থন করছে দেখা বলছে কী বলছে লাস্ট মান্থ ইরান লঞ্চ অ্যান্ড আনপ্রেসিডেন্টেড ড্রোন অ্যান্ড মিসাইল অ্যাটাক অন ইসরায়েল আফটার ইটস কনসার কনসুলেট ইন দামাসকাস ওয়াজ স্ট্রাক্ট হিজবুল্লাহ ইজ ফাইটিং স্লো বার্নিং ওয়ার উইথ ইসরায়েল হিজবুল্লাহ কথা কী করছে যে এখানে ইসরায়েলের সঙ্গে একটা দীর্ঘদিন একটা যুদ্ধ করছে কোথায় না নর্থার নর্থ নর্থার্ন যেটা বর্ডার আছে ঠিক আছে নর্থ মানে উত্তর দিকের যে বর্ডার আছে সেই বর্ডারে গিয়ে ইসরায়েলের সঙ্গে তারা যুদ্ধ করছে হাউথিস এখানে আমরা দেখতে পাবো এবং ইয়েমেনি মিলিশিয়া যেটা সেটা এখানে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে তারা রেড সিটে রেড সিটে যে ভ্যাসেলসগুলো আছে যে যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোর উপর তারা কিন্তু এক প্রকার অ্যাটাক করছে তো এবং হামাসের সঙ্গে তো ডিরেক্টলি তো যুদ্ধ হচ্ছেই গাজাতে তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি যে যুদ্ধ কিন্তু এখানে হচ্ছে বলো হাত তুলে রেখেছো কারা কী বলছে হ্যাঁ বলছি হিজবুল্লাহটা মানে টেররিস্ট ঠিক আছে ওখানে এটাই জায়গাটা বোঝায় যাচ্ছে এই যে মানে বিভিন্ন সেই মানে লিস্ট রেড লিস্ট ফেলে তো এই যে ব্যাপারটা কিভাবে করে মানে ধরুন ওদের দেশে টেরেস্ট আমাদের দেশে অ্যাপ্লাই না আমাদের দেশে টেরেস্ট ওদের দেশে হবে না এই ব্যাপারটা আমি একটু বুঝে বল না যেমন হচ্ছে পাকিস্তানের অর্গানাইজেশনগুলোকে আমরা টেরোরিস্ট বলি কিন্তু ওদের দেশেও তো সেগুলো পবিত্র সব অর্গানাইজেশনস তাই না তো তাদের দেশে সেগুলো পবিত্র অর্গানাইজেশন তাদের নিজের দেশের কি দেশের লোক লোককে তারা কি বলবে টেরোরিস্ট তারা তো অবশ্যই বলবে না কারণ তারা স্টেট স্পন্সর টেরোরিস্ট তারা কারণ ওই স্টেট নিজেই তাদেরকে স্পন্সর করে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র সাহায্য দিয়ে সাহায্য সহযোগিতা করে পলিটিক্যালি তারা সেখানে সমর্থন করে নইলে বিভিন্ন ধরনের সেখানে ইকোনমিক্যাল ফি অ্যাসিস্ট্যান্স তারা দেয় নইলে দেখবে বিভিন্ন ইকোনমিক রিসোর্স যেগুলো আছে সেগুলো তারা কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছে সেখান থেকে তারা টাকা আর্ন করে ঠিক আছে যেমন তেলের তেলের যেমন হচ্ছে ভাণ্ডারগুলো তাদেরকে ছেড়ে দিয়েছে তারা সেগুলো দখল নিয়েছে সেখান থেকে তেল উত্তোলন করে তারা সেগুলো মার্কেটে বিক্রি করে তারা কী করে না সেখান থেকে তারা ওই টাকা পয়সা দিয়ে যুদ্ধের জন্য কিন্তু অস্ত্রশস্ত্র কেনে তো ব্ল্যাক মার্কেট এগুলো সবই হয় এবং হাত ঘুরিয়ে দেখবে সবাই আমেরিকা থেকেই আসে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকেই সেগুলো আসে তো এগুলো আমরা দেখতে পাবো কি যে একটা দেশে যে যারা হচ্ছে টেরোরিস্ট আমাদের দেশে তারা টেরোরিস্ট কারণ আমাদের দেশে এসে তারা ক্ষতিকারক প্রভাব মানে তারা চালিয়ে যাচ্ছে তাদের দেশে তো এগুলো করে না তো স্বাভাবিকভাবে তাদের দেশের সরকারের উদ্দেশ্যকে তারা ফুলফিল করছে তো তারা কেন সেটাকে টেরোরিস্ট বলবে তো এই হিজবুল্লাহ সরকার অর্গানাইজেশটি টেরোরিস্ট অর্গানাইজেশের মধ্যেই পড়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে টেরোরিস্ট অর্গানেশন হিসেবে দেখেছে এবং বিভিন্ন সময় এদের বিভিন্ন লিডার্সকে বা ওই দেখবে সংগঠনের সব চেলা চামুণ্ডাদেরকে দেখবে বিভিন্ন সময় আটকও করা হয়েছে ঠিক আছে কিন্তু ওই যেগুলো দেখবে ইসরায়েল এবং প্যালেস্তাইন যেগুলো আছে ঠিক আছে ইরাক অ্যান্ড সিরিয়া যে সমস্ত রিজিয়ন্সগুলোতে আছে এই সমস্ত মিডিল ইস্টের রিজিয়সগুলোতে অনেক টেরোরিস্ট অর্গানাইজেশনস আছে সেগুলো আমাদের দেশে ব্যান কিন্তু ওদের দেশ স্বাভাবিক নয় তার কারণ ওদের দেশে তখন তো এমনিতেই কিছু কিছু দেশে সেখানে তো যুদ্ধবুদ্ধ তো হচ্ছে এদেরকে নিজেদের মধ্যেই যেমন সিরিয়ার যদি কথা বলো তাহলে দেখবে তো এখন ওখানে তিনটে চারটে ভাগে সেখানে ভাগাভাগি হয়ে গেছে এবং একটা দীর্ঘদিন ধরে সেখানে একটা যুদ্ধবুদ্ধর অবস্থা চলছে অন্যান্য দেশগুলিতেও এরকম ছোটোখাটো কিছু আছে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন জন এগুলোকে কাজে লাগায় যেমন ইসরায়েল এই ইরানি যেমন এই তিনটা অর্গানাইজেশনকে বিভিন্ন রকমভাবে সাপোর্ট করছে ইয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য তো এগুলো আসলে তারা রাজনৈতিক ফায়দা আদায় করার জন্য ইকোনমিক গেনের জন্য পাওয়ারের জন্য তারা আসলে এই সমস্ত অর্গানাইজেশনগুলো অনেক সময় সমর্থন করে থাকে যেমন একটা সময় দেখবে তোমরা আমাদের দেশে উৎপাত করে মাঠ ছিল হচ্ছে ইয়ে তালিবানরা তালিবানদের উৎপাত আমাদের দেশে ছিল সেই তালিবান দেখবে সেই সময় আমেরিকার কাছ থেকে মদত পেয়ে যাচ্ছিল আমেরিকার কাছ থেকে পাকিস্তান হয়ে হাত ঘুরিয়ে সেখানে কিন্তু সমস্ত ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে অস্ত্র শস্ত্র থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে ট্রেনিং থেকে শুরু করে সমস্ত কিছু তারা পাচ্ছে সে কোথায় না আফগানিস্তান পাকিস্তানের যে ফ্রন্টিয়ার যেটা আছে বর্ডার সেই বর্ডারে বসে তারা এই ধরনের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে একদম নিরাপদে আমেরিকা সেই ধরনের সাহায্য সহযোগিতাগুলো করছিল কিন্তু যখন দেখতে পাবো যে তারা একটুখানি শিক্ষিত হয়ে গেল চালাক হয়ে গেল বুঝতে পারল যে আলটিমেটলি আমেরিকা আমেরিকার উদ্দেশ্যটা কিন্তু পাওয়ার এবং তারা ধর্মীয় ধর্মটাকে তারা এখানে ভ্যালুস দেয় না এবং বেছে বেছে হয়তো এখানে এসে পাকিস্তানে এসে আফগানিস্তানে এসে হয়তো তারা এখানে ধর্মকে ইস্যু করেছে কিন্তু অন্য কোনো দেশে তারা ইকোনমিকে ইস্যু করেছে এবং তারা দেখা যাবে ইসলামকেই ধ্বংস করছে সেখানে তো এই ইস্যুজগুলো যখন তাদের নজরে পড়লো তালিবানদের নজরে পড়লো আল কায়দার নজরে পড়লো তখন তারা কি দেখতে পেলাম আমরা তারা তখন সচেতন হয়ে গেল তারা তখন দুজনেই মিলেমিশে তারা কি করল না সেই আমেরিকা যে আমেরিকা তাকে তৈরি করেছিল তালিবানকে তৈরি করেছিল যে আমেরিকা হচ্ছে আল কায়দাকে তৈরি করেছিল সেই আমেরিকার উপরে তারা ঝাঁপিয়ে পড়লো দু হাজার এক সালে আমরা দেখতে পাবো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গুড়িয়ে দিল তারা যখন গুড়িয়ে দিল তখন আমেরিকা এদেরকে তখন টেরোরিস্ট হিসেবে ঘোষণা করলো এবং এটা পরীক্ষাতেও এসেছিলো নেট পরীক্ষাতে দু হাজার এক সালে তখন ওয়ার অন টেরর ঘোষণা করা হয়েছিল ওয়ার অন টেরর ঠিক আছে তখন প্রেসিডেন্ট কে ছিলেন প্রশ্ন এসেছিল প্রেসিডেন্ট কে ছিলেন ওয়ার অন টেরর যখন দু যখন ওয়ার অন টেরর ঘোষণা করা হয় দু এক সালে তখন প্রেসিডেন্ট কেছিলেন এটা প্রশ্ন এসেছিল সো আমরা দেখতে পাবো কি দেখতে পাবো আমরা এটাই সেই সময় যে তারা আবার যখন টেরোরিস্ট হিসেবে তাদেরকে দাগিয়ে দিতে সমর্থ হলো বা তার চেষ্টা করলো এবং এদের উপর তখন কিন্তু অ্যাটাকটা ফাইনালি করলো তাদের উপর না ওই তালিবানদের উপরেও করলো এবং তালিবানের তো শাসন তো হটিয়েই দিলো দু হাজার এক সালে তাদেরকে তো উৎখাতই করে ছুড়ে ফেলে দিল আমরা দেখতে পাবো আর আমরা দেখতে পাবো সেই জায়গায় তো ডেমোক্রেটিক গভর্নমেন্টও ইস্টাবলিশ হয়েছিল আর অন্যদিকে তাল কায়দাকে তো ধরে ধরে তো ধ্বংস করলো এবং এটার জন্য আবার ইন্ডিয়ার সাথে এসে হাত মেলালো কোন ইন্ডিয়া না যে ইন্ডিয়া এতদিন ধরে এর কিন্তু নেগেটিভ কনসিকুয়েন্সগুলো ফেস করছিল সেই ইন্ডিয়ার সঙ্গে এসে তারা এখন হাত মিলিয়ে এখন কিন্তু টেরোরিজমকে ধ্বংস করার চেষ্টা করছে তো বুঝতেই পারছো এই যে এক একটা দেশে এক একটা রকমভাবে তারা যেহেতু ফাংশনস করে তাদের তাদের যেহেতু ট্রেন্ড ট্রেন্ডগুলো এক একটা দেশে এক এক রকম থাকে স্বাভাবিকভাবে তারা কিন্তু এখানে সব দেশে যে স্বাভাবিক সব দেশে যে একই রকমভাবে তারা যে আইডেন্টিফাইড হবে না সেটাই স্বাভাবিক কথা তো ইন্ডিয়াতে তারা টেরোরিস্ট গ্রুপস তারা ওই সমস্ত দেশগুলিতে নয় তার কারণ ওরা ওই দেশের উদ্দেশ্যকেই সার্ভ করে তো স্বাভাবিকভাবে তারা কেন সেখানে টেরোরিস্ট হিসেবে কনসিডার হবে হবে না বুঝতে পেরেছো তো ভারত ভারতের মতো করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল টেরোরিস্ট এখানে ইন্টারন্যাশনাল টেরোরিজমকে কমব্যাট করার জন্য এখানে অবশ্যই কতগুলো ইয়ে আছে অর্গানাইজেশন আছে যেমন ইউনাইটেড নেশনসে দেখবো বারোশো পাঁচ বোধ এটাও একটা পরীক্ষা এসেছিল বারোশো পাঁচ আমি যতদূর রিকল করতে পারছি বা বারোশো পাঁচ বা তেরোশো পঁচিশ এরকম কি তেরোশো পঁচিশ হতে পারে রেজলিউশন নেওয়া হয়েছিল টেরোরিজমকে কমব্যাট করার জন্য তেরোশো পঁচিশ ওমেনদের নিয়ে না এখানে কনফিউজ হচ্ছে উইমেন এবং টেরোরিজমের দুটো খুব গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষা জানতে চায় হ্যাঁ বারোশো পাঁচে হবে বোধ হয় বারোশো পাঁচ নলে তেরোশো পঁচিশ দুটোর মধ্যে হবে কারণ একটা ছিল মহিলাদেরকে কেন্দ্র করে আর একটা ছিল হচ্ছে টেরোরিস্টকে দুটো দেখে নিও এই দুটো বারবার পরীক্ষা জানতে চায় সো আমরা দেখতে পাবো ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে এই ধরনের একটা রেজলিউশনস নেওয়া হচ্ছে রেজলিউশনে ডিসাইড হচ্ছে যে না টেরোরিজমকে তারা ধ্বংস করবে এবং সেই সময় কিছু কিছু অর্গানাইজেশনকে তারা যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড উৎপাদ চালায় আর কি বিভিন্ন দেশে উৎপাদ চালায় তাদেরকে তখন তারা আইডেন্টিফাই করে তো টেরোরিস্ট হিসেবে বাট সেই সংজ্ঞাটা খুবই কম সেই সংজ্ঞাটা খুবই কম বিভিন্ন দেশগুলো ইন্ডিভিজুয়ালি যেহেতু অনেক বেশি প্রবলেম ফেস করে চলে যেমন বললাম ইন্ডিয়া অনেক আগে থেকে প্রবলেমগুলো ফেস করছে টেরোরিজমের কিন্তু সেগুলোকে কেউ কেউ কর্ণপাত করেনি পাকিস্তানের বিশেষ করে টেরোরিস্ট অ্যাক্টিভিটিসগুলো ইন্ডিয়াতে হয় সেগুলোকে কেউ কর্ণপাত করে না বিশেষ করে বড় দাদারা তো কর্ণপাত না করলে তো আর সেটাকে স্বীকৃতি দেওয়া যায় না ওয়ার্ল্ড ওয়াইড তো বড়ো দাদারাই যদি আবার সমর্থন করে তাহলে আর তুমি কী করে সেটাকে স্বীকৃতি দেবে তো আমেরিকা যখন সমর্থন করছে সেখানে তালিবানকে তখন তুমি তালিবানকে টেরোরিস্ট বললে কি আর আমেরিকা সেটা শুনবে হবে না স্বাভাবিক কথা তো ইউনাইটেড নেশনসের মতো অর্গানাইজেশনগুলো তো স্বাভাবিক যে তাদের বিরুদ্ধে কোনো হবে না তাদেরকে টেরোরিস্ট হিসেবে দাগিয়ে দেওয়ার কোনো পলিসি গ্রহণ করা হবে না সেটাই স্বাভাবিক কথা তো যাই হোক এটা ইউনাইটেড নেশনসের তরফ থেকেও হয় কিছু কিছু সময় বাট মোস্ট অফ দ্য টাইম আমরা দেখতে পাই ইন্ডিভিজুয়াল স্টেটসগুলো নিজেদের মতো করে তারা এখানে কিন্তু এই কিছু কিছু অর্গানাইজেশনসকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে তারা ব্যান করে দেয় এটা আমরা দেখতে পাবো ঠিক আছে তো এগুলো এখানে দেখে নিও পালাও হচ্ছে একটা দেশ পালাও একটা হচ্ছে এই আইল্যান্ড এটা একটা ছোট্ট একটা আইল্যান্ড ওয়েস্টার্ন পেসিফিক যেটা আছে আমাদের ওয়েস্টার্ন পেসিফিক মানে হচ্ছে ওই সাউথ এন্ড সাউথ ইস্ট এশিয়ার কথাটা বলা হচ্ছে অস্ট্রেলিয়ার ঠিক উপরে দেখবে অনেকগুলো ছোটো ছোটো আইল্যান্ড আছে এবং তারা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিও বটে তো ছোটো ছোটো আইল্যান্ড দেখবে হয়তো তাদের ওই দেখবে হয়তো কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার নিয়ে হয়তো তাদের বা হয়তো সেখানে দেখবে আশি কিলোমিটার রকম তাদের অঞ্চল নিয়ে এলাকা নিয়ে তাদের হচ্ছে কিন্তু দেশ তো হয়তো আমরা যেমন আমি মজা করেই বলি যে একটা হয়তো সেখানে যদি ছোট কোনো একটা বরফের টুকরো যদি গোলে গলে যায় সেখানে আন্টার্কটিকা তারা হয়তো তারা জলের নিচে চলে যায় ঠিক আছে তো এইরকম তো পালাও হচ্ছে একটা দেশ একটা কান্ট্রি এটা সো এটাও এটা কিন্তু ইউনাইটেড নেশনসের একটা কিন্তু একটা মেম্বার স্টেট তো মনে রাখবে এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন প্যাসিফিকের একটা দেশ ছোটো ছোটো এখানে প্রচুর আছে খালি চোখে একটা ম্যাপই দেখতে পাবে না ম্যাপের যে আমাদের সাইজ সেখানে তোমরা এটাকে দেখতে পাবে না এটা দেখার জন্য তোমাদের অবশ্যই কী করতে হবে না ম্যাপটাকে জুম করতে হবে তবেই দেখতে পাবে যেমন আমাদের খালি চোখে মালয়েশিয়া মালদ্বীপকে দেখতে পাই না যে মালদ্বীপ আমাদের বিরুদ্ধে এখন হুঙ্কার দিচ্ছে তো সেই মালদ্বীপকে তো যে মালদ্বীপ হুঙ্কার দিচ্ছে যেদিন থেকে তার মিলিটারি ফোর্স সরে আসছে মানে আমাদের সব মিলিটারি সেখান থেকে উইথড্র করে নেওয়া হলো সেই মালদ্বীপ এখন বলছে যে তারা নাকি তাদের দেশের আর্মিরা কি করতে পারছে না না তাদের দেশের আর্মিটা নাকি অ্যারোপ্লেনে ওড়ানোর জন্য যোগ্য হয়নি এখনও তো মানে হাস্য কৌতুক আর কি তারপরে আবার সেই তার ফরেন মিনিস্টার দৌড় লাগিয়েছে ইন্ডিয়াতে দৌড় লাগিয়ে বলছে যে ইন্ডিয়া যেন তাদের কাছ থেকে যেন যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক তাদের আছে সেটা যেন বজায় রাখে তো মজাদার বিষয় আর কি এতদিন চিৎকার চেঁচামেচি করছিলো হ্যাঁ যেমনি আমাদের উই ফোর্সগুলো উইড্র হয়ে গেল তখন তারা বলছে যে যেন আমরা বন্ধুত্বের যে আশীর্বাদ সেটা যেন আবার তুলে না তো এই আর কি এই আর কি তো আজকে এই এতটুকুই থাকলো ঠিক আছে বোঝা গেছে যতটা বললাম ক্লিয়ার হয়েছে বলো রুদ্র

জয়েন করেছে তামান্না অরুণ দীপিকা একতা ঝিলিক ঝুম্পা কুতুবুদ্দিন ময়ূরী নাজমুন পায়েল রুদ্র সায়ন্তন শ্রেয়া সোহিনী শ্রেয়সী তামান্না আচ্ছা পরিচিত মুখগুলো অনেকে জয়েন করেন পঞ্চাশ জনের মতো আছে তোমরা গ্রুপটাতে জয়েন করেছো সতেরো জন আঠারো জন বাকিরা কি করছে কে জানে আচ্ছা আর বলো কারো কিছু প্রশ্ন আছে নেই তো